জাল সনদে সিঙ্গাপুরে কর্মী পাঠানোর প্রমাণ মেলার পরও চারটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স নবায়ন করেছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি, যা রিক্রুটিং এজেন্ট লাইসেন্স ও আচরণ বিধিমালার বিরোধী বলে মনে করেন বিশ্লেষকরা। তবে বিএমইটির মহাপরিচালক জানিয়েছেন ওই চার এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইমদাদুল্লাহ বাবু, রিপোর্ট। সিঙ্গাপুরে কর্মী পাঠাতে সেখানকার বিল্ডিং কনস্ট্রাকশন অথরিটি থেকে রিক্রুটিং এজেন্সিগুলোকে দক্ষ কর্মীর সনদ নিতে হয়। সেই সনদ জাল করে দি গাজীপুর এয়ার ইন্টারন্যাশনালের নেতৃত্বে চারটি এজেন্সি সিঙ্গাপুরে পাঁচ বছরে অন্তত 60,000 কর্মী পাঠিয়েছে। অভিযোগ রয়েছে দি গাজীপুর এয়ার ইন্টারন্যাশনাল, আল জান্নাত ওভারসিজ, আরএক্স কেয়ার ইন্টারন্যাশনাল এবং ওয়েলটেক এমপ্লয়মেন্ট সার্ভিসেস কর্মী প্রতি জাল সনদ বাবদ 15,000 টাকা অতিরিক্ত নিয়ে মোট 90 কোটি টাকা হাতিয়েছে। সিঙ্গাপুরে যে কাজগুলি করে ওটা তো তিনটা কোম্পানি একসাথে কাজ করে, তো আপনার যে অভিযোগ যে ভিত্তিহীন সেটাও কিন্তু আমরা ওখানে আপনার মন্ত্রণালয়ে আমরা কিন্তু সাবমিট করেছি। সনদ জালের প্রতারণা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করে বিএমইটি। গত বছর 29 ডিসেম্বর কমিটির তদন্তে মেলে জালিয়াতির প্রমাণ। কমিটি তাদের লাইসেন্স বাতিলের সুপারিশও করে, কিন্তু চলতি বছরের 15 ফেব্রুয়ারি সেই সুপারিশ উপেক্ষা করে বিএমইটি নবায়ন করে এজেন্সিগুলোর লাইসেন্স, যা সম্পূর্ণ বেআইনি বলে মনে করেন এই জনশক্তি ও অভিবাসন বিশ্লেষক। যারা এই ধরনের সরাসরি দুর্নীতির সাথে জড়িত, সরাসরি মানুষকে পাচার করেছে অথবা সরাসরি ফ্রড করেছে, বাইরে উচিত তাদের মেম্বারশিপ বাতিল করে দেওয়া। পাশাপাশি বিএমইটিরও উচিত তাদের লাইসেন্স নবায়ন না করা, যেহেতু ট্রাফিকিং একটা গ্লোবাল প্রবলেম। ভুয়া কাগজপত্র দিয়ে যদি কাউকে বিদেশে পাঠানো হয়, এটি একটি সর্বোচ্চ শাস্তিযোগ্য অপরাধ হতে হবে, কারণ ট্রাফিকিংয়ে বাংলাদেশ এখন যে পর্যায়ে আছে, যদি আমাদের রিক্রুটিং এজেন্টদের মধ্যে কেউ কেউ ভুয়া কাগজ দিয়ে মানুষকে বিদেশে পাঠায়, তাহলে আমরা ট্রাফিকিং সূচকে আরও পিছিয়ে যাব এবং এটা গ্লোবাল ক্রাইসিস ক্রিয়েট করবে বাংলাদেশকে, তো সেটা এখন থেকে প্রিভেন্ট করতে হবে। তবে বিএমইটির মহাপরিচালক শহীদুল আলম জানিয়েছেন এসব অপরাধে বাতিল হতে পারে এজেন্সিগুলোর লাইসেন্স। অভিযোগের ভিত্তিতে প্রশাসনিক মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করেছে, অকস্মাৎ যদি লাইসেন্স বাতিল হয়ে যায় তাহলে ওই কর্মীদের টাকা ফেরত পাওয়ার সুযোগটা বঞ্চিত হয়ে যায়। নবায়নের প্রক্রিয়াটি হচ্ছে তার অধিকার, তিনি পেয়েছেন, যদি তার নবায়ন নিষিদ্ধ না হয় তাহলে তিনি নবায়ন পাবেন, এবং নবায়ন পাইলে যে নবায়ন বাতিল হবে না তা তো নয়। এটা অন্তর্বর্তীকালীন যখন সময় এসছে যদি কোনো অভিযোগ পেন্ডিং থাকে এবং তার সাথে যদি কর্মী থাকে, যতক্ষণ চূড়ান্ত সিদ্ধান্ত না হয় ততক্ষণ পর্যন্ত তো এটি বন্ধ করা যায় না। বিএমইটির তথ্য অনুযায়ী 2018 সাল থেকে এ পর্যন্ত 2.25 লাখ বাংলাদেশি কর্মী সিঙ্গাপুরে গেছেন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।